जे शॉब पारे। হ্যাঁ বলছি, বলুন। হোয়াট? কাল বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না? ও মাই গড। না না না, আপনারা চিন্তা করবেন না, আমি দেখছি, আমি এক্ষুনি দেখছি কি করা যায়। কাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পাপা? আরে আমাদের ডুগডুগিকে। ডুগডুগির বাবা ফোন করেছিলেন, বললেন কাল বিকেল থেকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছো পাপা? কালকে বিকেল থেকে ডুগডুগিদের খুঁজে পাওয়া যাচ্ছে না? আরে আমায় এক্ষুনি বেরোতে হবে। কোথায় যাবে পাপা? লোকাল থানায় গিয়ে পুরো বিষয়টা একটু খোঁজ নিয়ে দেখি। হ্যাঁ তুমি যাও পাপা, আমি ডুগডুগিদের বাড়িতে গিয়ে দেখছি ওখানে কি অবস্থা। কি বলছো গজা কাকা, তুমি পার্কে গিয়ে দেখলে ডুগডুগিরা ওখানে নেই? হ্যাঁ গো নিমকি দিদিমণি, কাল বিকেলেই আমি ডুগ দাদা বাবু আর ডুগি দাদা বাবুরে পার্কে খেলতে নিয়ে গিয়েছিলুম, তারপর থেকে আর কোনো খোঁজ নেই। এবার আমি কি করব বলো নিমকি দিদিমণি? সবাই বলছে আমার জন্যই ডুগ দাদা বাবু আর ডুগি দাদা বাবুরে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু বিশ্বাস করো কি থেকে যে কি হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারতেছি না। জানো নিমকি দিদি, কাল সারা রাত ধরেই আমি দু চোখের পাতায় এক করতে পারিনি। এই শহরের সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি, ওইদিকে দাদাবাবু পুলিশেরও খবর দিয়েছেন, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। কোথাও ডুগ আর ডুগি দাদাবাবুর কোনো খোঁজ পাওয়া যায়নি। এবারে কি হবে ভগবান? তুমি আর কেঁদো না গজা কাকা। কাঁদবো না তো আর কি করবো বলো? একবার আমাকে পার্কে নিয়ে যাবে? পার্কে? হ্যাঁ, ডুগ আর ডুগিকে তুমি কাল শেষবার যেখানে দেখেছিলে সেই জায়গাটা আমি একবার দেখতে চাই। আচ্ছা ঠিক আছে চলো। এই সেই জায়গা নিমকি দিদিমণি, আমি যখন ডুগ আর ডুগি দাদা বাবুর জন্য জিলিপি কিনতে গিয়েছিলাম তখন ওরা দুজনে এই গাছের নিচেই বসেছিল। এসে দেখি ডুগ দাদা বাবু ডুগি দাদা বাবু, লক্ষ্মী দাদা বাবুরা আমার দুষ্টুমি করো না, এসো এসো আমার কাছে এসো। আরে দেখো আমি তোমাদের জন্য গরম গরম জিলিপি নিয়ে এসেছি। না কোনো সারাই তো কেউ দিচ্ছে না। ডুগ দাদা বাবু ডুগ দাদা বাবু ও ডুগি দাদা বাবু ডুগি দাদা বাবু। বুঝেছি, কিন্তু এখানে তো তেমন সন্দেহ করার মতো কিছুই দেখতে পাচ্ছি না গজা কাকা। তাহলে এখন কি করবে? এখন এখান থেকে চলো, পাপাও তো ওদের খুঁজে বের করার চেষ্টা করছেন, নিশ্চয়ই ভালো কিছু হবে, চিন্তা করো না। না রে, সারাটা দিন এত খোঁজাখুঁজি করেও ডুগ আর ডুগির কোনো খোঁজ পেলাম না রে নিমকি, কারুর কাছেই কোনো খবর নেই। তাহলে এখন কি হবে পাপা? সেটাই তো বুঝে উঠতে পারছি না যে এখন কি করব। আমি যতটুকু জানি ওরা দুজনে তো কখনো একা একা দূরে কোথাও যায় না। সেটা তো আমিও জানি পাপা, আর তাই তো আমি কিছুই বুঝতে পারছি না। তুই চিন্তা করিস না নিমকি, দেখি কাল সকালে কি করা যায়। এখন তুই নিজের ঘরে যা। ঠিক আছে পাপা। কি গো নিমকি দিদি, তুমি ঘুমোবে না? ডুগডুগিদের খুঁজে পাওয়া যাচ্ছে না, এই অবস্থায় আমি কি করে ঘুমোবো বলতো? ওদের চিন্তায় তো আমার ঘুমই আসছে না। শুধু শুধু চিন্তা করলেই কি আর ডুগডুগি দাদাদের খুঁজে পাওয়া যাবে নিমকি দিদি? তুই ঠিক কি বলতে চাইছিস বলতো নিম্বু? আমি বলতে চাইছি তুমি কেন ডুগডুগি দাদাদের খুঁজে বের করবার চেষ্টা করছো না? আমি? হ্যাঁ তুমি তো, কারণ নিক্স তো সব পারে। থ্যাংক ইউ নিম্বু, চিন্তা করিস না, যেভাবেই হোক আমি ওদের খুঁজে বের করবই। আমি আছি শুধু ভোর হবার অপেক্ষায়। সবার আগে আমাকে ওই পার্কে যেতে হবে। এই সেই গাছ যেখানে গজা কাকা ডুগ আর ডুগিকে শেষবার দেখেছিল জিলিপি কিনতে যাওয়ার আগে। তারপর কি হয়েছিল এটা জানার জন্য আমাকে এই জায়গাটা ভালো করে স্ক্যান করে দেখতে হবে। কি সোনা বোনেরা, তোমাদের নাম কি? আমাদের নাম জেনে আপনি কি করবেন? আগে বলুন আপনার নাম কি? আমি কি করব সে তো তোরা দুজন পরে বুঝবি। নিজের নাম বলতে বুঝি এতক্ষণ ভাবতে হয়? আমার নাম জাদুকর ভেলকি। জাদুকর ভেলকি? হ্যাঁ, কিন্তু কি করে বুঝবো যে আপনি সত্যি জাদুকর না অন্য কেউ? তুমি খুব দুষ্টু ছেলে তো। দাঁড়াও, এক্ষুনি তোমাদের দেখাচ্ছি আমার জাদুর কামাল। এই দেখো তোমরা, আমি মন্ত্র পড়ব আর কত সুন্দর ম্যাজিক হবে যা তোমরা আগে কখনো দেখোনি। অ্যাবরাকাডাবরা, ফোকাস ফোকাস। এবার দেখো আমি মন্ত্র পড়ব আর টুপি থেকে কেমন একটা সাদা পায়রা উড়ে যাবে। এবরাকাডাবরা, ফোকাস ফোকাস। কি কেমন ম্যাজিক সোনা মনারা? খুব ভালো, খুব ভালো। আচ্ছা আমাদের তুমি ম্যাজিক শেখাবে জাদুকর কাকু? অবশ্যই শেখাবো। এবার তোমাদের দুজনের নাম বলো তো আমাকে সোনা মনারা। আমার নাম ডুগ আর আমার নাম হলো ডুগি। বাবা বাবা বাবা, খাসা নাম তো। ডুগ আর ডুগি দুজনে মিলে ডুগ ডুগি। নাম তো শুনলে, এবার জাদু শেখাও। সে তো শেখাবোই ডুগডুগি, কিন্তু এখানে নয়। জাদু শিখতে গেলে তোমাদের আমার সাথে যেতে হবে আমার জাদুঘরে। কোথায় যেতে হবে? জাদুঘরে পড়াশুনো করতে গেলে যেমন তোমাদের স্কুলে যেতে হয়, তেমনি আমার কাছে জাদু শিখতে গেলে তোমাদের আমার সাথে জাদুঘরে যেতে হবে। তার মানে হলো তোমার ওই জাদুঘর আসলে জাদু শেখানোর স্কুল, তাই না? বাহ বাবা 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 বাহ, তোমার মাথায় তো খুব বুদ্ধি দেখছি ডুগি। ডুগির মাথার থেকেও আমার মাথায় বেশি বুদ্ধি। কার মাথায় বেশি বুদ্ধি আর কার মাথায় কম বুদ্ধি সে তো আমার কাছে জাদু শেখার সময়ই বোঝা যাবে। ঠিক আছে ঠিক আছে, তুমি আমাদের তাড়াতাড়ি তোমার জাদুঘরে নিয়ে চলো। আমিও তোমাকে দেখিয়ে দেব কার মাথায় বেশি বুদ্ধি, আমার না ডুগির। এক্ষুনি নিয়ে যাব, একটু ধৈর্য ধরো। তাড়াতাড়ি আমার হেলিকপ্টার চলে আয় তো। এবরাকাডাবরা, ফোকাস ফোকাস। হেলিকপ্টার? তুমি জাদু করে হেলিকপ্টার নিয়ে এলে গো জাদুকর কাকু? ম্যাজিক করে আমি এমন আরো অনেক কিছুই নিয়ে আসতে পারি। এই সব ম্যাজিক আমি তোমাদের দুজনকে শেখাবো আমার জাদুঘরে নিয়ে গিয়ে। চলো আমার সাথে। হেলিকপ্টার, আমাদের জাদুঘরে নিয়ে চলো। তার মানে ওই জাদুকর ডুগডুগিকে হেলিকপ্টার করে উড়িয়ে নিয়ে গেছে। তাই আর সময় নষ্ট না করে এক্ষুনি আমাকে জানতেই হবে ওরা কোন দিকে গেছে। তার মানে ওই রশ্মির পথেই ওরা গেছে। আমাকে এবার তাড়াতাড়ি ওই রশ্মির পথ ধরেই উড়ে যেতে হবে, আর তার জন্য আমার সার্চ ইঞ্জিনকে আরো বেশি শক্তিশালী করতে হবে। गुहार भेतरे प्रवेश करतेई हबे किन्तु ए गुहार दरजा तो बंध किन्तु ए बंध दरजा निक्स के आटकाते किछुतेई पारबे ना। एटा कार मूर्ति जादूकर? एटा आमार गुरुदेव ट्राकालुर मूर्ति। आमी ओनाकेई पूजा करी। किन्तु एमन मूर्ति तो आमरा आगे कखनो देखिनी। देखिसनी कारण आमी छाड़ा गुरु ट्राकालुर मूर्ति आर केउ कखनो पूजो करे ना। ओ तार माने तुम्हार गुरुर नाम हलो ट्राकालु माने तुमी ट्राकालुर काछे मैजिक शिखेछो ताई ना जादूकर काकू? এবার আমরা তোমার কাছে ম্যাজিক শিখবো জাদুকর কাকু। শেখাও শেখাও শেখাও। একি তুমি এইভাবে হাসছো কেন? হাসির কথা শুনলে তো হাসি পাবেই সোনা মনারা। এতে হাসির কথা কি হলো জাদুকর কাকু? তুমি তো আমাদের জাদু শেখানোর জন্যই এখানে নিয়ে এসেছো তাই না? না 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 আমি তোদের জাদু শেখানোর জন্য এখানে নিয়ে আসিনি। আর আমি কোনো জাদুকর নই। কে তুমি? জানতে চাস কে? কে আমি? তাহলে দেখ ফিরে আয় আমার আসল রূপ। তুমি তো জাদুকর নও তাহলে কে তুমি? शक्तिशाली मेटा तोদের নিখোঁজ হবার খবর পেয়ে চুপ করে বসে থাকতে পারবে না। তোদের উদ্ধার করার জন্য ও আমার কাছে আসবেই। আর তখন সেই শক্তিশালী মেয়েটা আমার ফাঁদে পড়বে। ও তার মানে এটাই হলো আসল রহস্য। তার মানে তুমি একজন দুষ্ট লোক। আমরা এক্ষুনি এখান থেকে চলে যাব। তুমি আমাদের মিথ্যে কথা বলে এখানে নিয়ে এসেছো। এই চল ডুগ আমরা বাড়ি যাই। হ্যাঁ চল ডুগি। আমার এখানে যে আসে সে যে আমার ইচ্ছে ছাড়া এখান থেকে যেতে পারে না সোনা মনারা। সোনা মনারা ঘুমিয়ে পড়ো তো। ইয়াং সিং কিসাং কিসাং কিসাং। এই ডুগি আমি না আর তাকিয়ে থাকতে পারছি না রে। ঘুমে চোখ ঢুলে এলো। আমারও এখন অপেক্ষা শুধু ওই শক্তিশালী মেয়ের। ইয়াং শ্রিয়াং শ্রেক শ্রেক yang sriang sek sek yang sriang sek sek। চোখ খোলো ডাকালু চোখ খোলো চোখ খোলো। কে কে তুমি? তুমি যে শক্তিশালী মেয়ের খোঁজ করছো আমি সেই নিক্স যে সব পারে। নিক্স সাহস থাকে তো সামনে এসো। আমি তো তোমার সামনেই আছি ড্রাকালু। এই দেখো। কি সব যাতা বলছো তুমি? তুমি কি করে জানবে যে আমি কি চাই? আমি সব জানি। তোমার কথা আমি বিশ্বাস করি না নিক্স। তাহলে আমার ম্যাজিকের শক্তি দেখো এবার। আমি হব পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ। আমি হব সর্বশক্তিমান। Abracadabra, ফোকাস ফোকাস। তোর মনের ইচ্ছে পূর্ণ হবে না ড্রাকালো, পূর্ণ হবে না। একই গুরুদেব ট্রাকালু আপনি? হ্যাঁ, আমি তোর গুরু ট্রাকালু বলছি, পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ হওয়ার তোর ইচ্ছে কখনোই পূর্ণ হবে না যতক্ষণ না তুই ওই শক্তিশালী মেয়েকে হারাতে পারছিস। শক্তিশালী মেয়ে? কোথায় আছে সেই শক্তিশালী মেয়ে গুরুদেব? তোকে দেওয়া আমার ওই ম্যাজিক গ্লোব দেখ, সব বুঝতে পেরে যাবি। ম্যাজিক গ্লোব, ম্যাজিক গ্লোব আমাকে দেখাও, কোথায় আছে সেই মহা শক্তিশালী বাচ্চা? দেখাও 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 দেখাও। তার মানে এইখানেই আছে ওই শক্তিশালী মেয়ে। আমাকে হারাতেই হবে যাকে। ঠিক আছে, আমি এক্ষুনি যাব সেই জায়গায়। আমি আসছি শক্তিশালী মেয়ে, আমি আসছি। এবার দেখলে তো আমি কি করে সব জানি। তুমি তো আমাকে ধরতেই আমাদের শহরে গেছিলে, কিন্তু তুমি আমাকে কখনো হারাতে পারবে না ড্রাকালু। তোমার ইচ্ছে কখনোই পূর্ণ হবে না। তাহলে এবার দেখ আমার শক্তি। এই আমার মহা শক্তিশালী অগ্নিদণ্ড দিয়ে আমি তোকে কি করে শেষ করে দিই দেখ। এই আগুন আমার কোনো ক্ষতি করতে পারবে না ড্রাকালু। একি আমার মহা শক্তিশালী অগ্নিদণ্ডের আগুন তুই নিভিয়ে দিলি, এ যে অসম্ভব। হ্যাঁ দিলাম, কারণ তুমি যতই চাই করো না কেন ড্রাকালু, আমার কাছে তোমার হার নিশ্চিত। এবার দেখো আমি আরো কি করি। যতই চেষ্টা করো, যতক্ষণ আমি চাইবো ততক্ষণ এই শেকল তুমি খুলতে পারবে না। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ছেড়ে দিতেই পারি, কিন্তু তুমি কথা দাও এখান থেকে চিরদিনের মতো তুমি চলে যাবে, আর কখনো আমার কোনো বন্ধুকে তুমি কষ্ট দেবে না। কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, এখান থেকে আমি এক্ষুনি চলে যাব, আর কখনো আসবো না। ঠিক আছে। এবার ডুগডুগিদের আমাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করতে হবে। এবার আমাকে ওইখান থেকে যেতে হবে। সকাল হয়ে গেল, দেখো দুগটা এখনো ঘুমোচ্ছে। এই দুগ, দুগ ওঠ, সকাল হয়ে গেছে। যা, সকাল হয়ে গেল মানে আবার স্কুলে যেতে হবে। ড্রাকালু, শক্তিশালী নিক্সকে কেউ হারাতে পারে না, তুমি তো সেখানে চুনোপুটি। আমি থাকতে আমার বন্ধুদের কোনো ক্ষতি করা কারো পক্ষে সম্ভব নয়, মনে থাকে জানো। ও, ওরা বাড়ি ফিরে এসেছে। ঠিক আছে ঠিক আছে। কে ফোন করেছিল পাপা? আরে ডুগডুগির বাবা ফোন করেছিলেন, বললেন ডুগ আর ডুগি বাড়ি ফিরে এসেছে। কিন্তু ওরা গেছিল কোথায় আর কেই বা ওদের নিয়ে এলো, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। ডুগডুগিরা বাড়ি ফিরেছে এটাই বড় কথা পাপা, কি করে ফিরলো, কে ফেরালো সে জেনে কাজ নেই পাপা। চলো আজ আমরা সবাই ওদের বাড়িতে যাব। বেশ বেশ বেশ, তাই হবে রে নিমকি। কি তোমরা আবার কাউকে বলে দিও না কিন্তু। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.